نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال الله تعالى في موضع الآخر إن عشر الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض من أربعة الحرم إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সমগ্র সৃষ্টির মধ্যে সর্বোত্তম করে মানুষ হিসাবে অতঃপর তার ইবাদত করার সমর্থন প্রদান করেছেন তার প্রশংসা মনে করি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নবী রাসূল তথা পয়গম্বরগণ অবতীর্ণ করেছেন মানুষকে সব পথের দিশা দিতে তাদের সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি অবতীর্ণ করুক খুসুতার শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই পবিত্র কোরআনের দুই জায়গা হতে দুটি আয়াত আমি পাঠ করেছি সেই আয়াতগুলিকে লক্ষ্য করে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আজকে আমরা যে দিনটা পেয়েছি আজকে দিন হিসাবে বা বার হিসাবে এটা হচ্ছে শুক্রবার যেটা মুসলিমদের জন্য খাস করে জুমার দিন ঘোষণা করা হয়েছে অর্থাৎ ইবাদতের একটা সাপ্তাহিক দিন যেমন দুটি ঈদ রয়েছে আমাদের ঈদুল আজহা এবং ঈদুল ফিতর সেই দুটি ঈদের নামাজ হচ্ছে দুই রাকাত করে আর জুমার দিনের যে সময় আমরা নামাজ পাঠ করি সেই সময় সপ্তাহে ছয় দিন থাকে চার রাকাত নামাজ জোহরের নামাজ কিন্তু জুমার দিনে করে দেওয়া হয়েছে দুই রাকাত নামাজ তার স্থানে বাকি দুই রাকাতের স্থানে করা হয়েছে খুতবা অর্থাৎ সাপ্তাহিক এই দিনেতে মানুষ সমবেত হবে আর অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের অনুপাতে কোরআন ও হাদিস থেকে মানুষদেরকে দিন নির্দেশনা করা হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকা হবে তথা শয়তানের পথ হতে মানুষদেরকে সাবধান করা হবে এর জন্য এই সাপ্তাহিক দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য বেছে নিয়েছেন
এটাকে বলা যেতে পারে তৃতীয় ঈদ বা সাপ্তাহিক একটা ঈদ। এছাড়া ইসলামের ভিতরে কোনো উৎসব কোনো ঈদ নেই। তো আজকের বিশেষ দিন হচ্ছে, আজকে একটা বিশেষ সাল চলছে, সন চলছে, যেটাকে গণনা করা হয় 2021 সালের আজকে হচ্ছে শেষ দিন তথা 31 ডিসেম্বর। বিভিন্ন দেশে সারা বিশ্বব্যাপী বলা যেতে পারে যে এই দিনটা রাতের বেলা যেখানে যে দেশে রাত 12টা বাজে সেখানে উদযাপন করা হয়, 1 জানুয়ারি হিসাবে বা নববর্ষ পালন করা হয়। আগামীকাল হতে 2022 সাল পড়বে। তো এই যে নববর্ষ পালন করা হয়, এই নববর্ষ পালন করা ইসলামের পূর্বেও ছিল, এমনকি এই যে খ্রিস্টান যে সাল চলছে এর পূর্বেও ছিল। তবে এই যে সাল চলছে, এই জানুয়ারি মাস উপলক্ষে, জানুয়ারি মাস উপলক্ষে নববর্ষ পালন করার যে রীতি, এটা 1582 খ্রিস্টাব্দে গ্রেগরিয়াল একটা, যেমন আমাদের বাংলা সাল আছে, আরবি সাল গণনা করা হয় হিজরিকে ধরে, বাংলা সাল গণনা করা হয়, আবার হিন্দি আমাদের ভেতরে, আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন ভাষাভাষী আছে, তো হিন্দি সাল গণনা করা হয়। ওরকম গ্রেগরিয়াল বলে একটা বর্ষ আছে যেটা প্রাচীন কাল, তো সেই 1582 খ্রিস্টাব্দ থেকে 1 জানুয়ারিকে তারাও ধরে নিয়েছে যে নববর্ষ পালন করার একটা দিন হিসাবে। আবার এই নববর্ষ পালন করার রীতি যখন খ্রিস্টাব্দ শুরু হয়নি, এই যে 1, 2, 3, 4 থেকে 100, 200 সাল হয়ে আছে 2100 সাল খ্রিস্টাব্দ সাল, অর্থাৎ এই যে খ্রিস্টানদের নিয়ে যীশু খ্রিস্টাব্দের, যীশু খ্রিস্টের বা ইসা আলাইহিসসালামের আবির্ভাব দিনকে ধরে নিয়ে তার 5 দিন বা 6 দিন পর থেকে একটা সাল গণনা করা হয়েছে, সেটা হচ্ছে খ্রিস্টাব্দ, অর্থাৎ খ্রিস্টানদের সাল। তো সেটা গণনা শুরু হওয়ার আগেও যাদের আরবিক নাম, 800 বছর পূর্বে সম্রাট আমজাদ বলে এক সম্রাট ছিলেন, নাম শুধু আরবিতে হলে মুসলমান হয় না, সম্রাট আমজাদ বলে একজন সম্রাট ছিলেন, তার অবস্থানকাল কোথায় ছিল, এই যে প্রথম বর্ষ পালন করা হয় সেটাকে শুরু করেছিল কারা, মাজুসিরা। মাজুসি কারা? মাজুসি হচ্ছে তারা যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার বিভিন্ন সৃষ্টিকে নিয়ে পূজা করে, যেমন সূর্য পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ কোন তারকার পূজা করে। তো মাজুসিদের পূজা ছিল, তারা অগ্নি পূজা ছিল, অগ্নি পূজক ছিল। তো কথা প্রসঙ্গে এসে গেল বলে দিই যে এই অগ্নি পূজকদের দ্বারাই আমার পরবর্তীকালে সৃষ্টি হয়েছে শবে বরাত নামে ইসলামের ভিতরে একটা রীতিনীতি, 15 শাবানকে কেন্দ্র করে। তো যাক, সেই অগ্নি পূজকদের সম্রাট ছিল আমজাদ, আমজাদ নামের এক ব্যক্তি অগ্নি পূজকদের সম্রাট ছিল। এই খ্রিস্টান সাল শুরু হওয়ার 800 বছর পূর্বে তিনি এই রীতিনীতি চালু করেন যে 12টা মাসের মধ্যে প্রথম মাস যেটা হবে সেই মাসের প্রথম দিন নববর্ষ পালিত হবে। আর 1582 খ্রিস্টাব্দ থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই 1 জানুয়ারিকে সারা বিশ্বব্যাপী বছরের প্রথম দিন, প্রথম রাত উদযাপন শুরু করা হয়। তো এগুলো মুসলমানদের নয়, যার জন্য ইসলামের দ্বিতীয় খলিফা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুসারে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতের এবং আমার খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবে। তো প্রথম দুই খলিফা যারা ছিলেন, তারা ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর তথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইতিহাস জানা ছিল যে পয়লা সালের উপলক্ষে যারা পালন করে তারা হচ্ছে অগ্নি পূজক। তো তিনি পরিষ্কার বলে দিয়েছেন,
বাইহাকিতে রয়েছে হাদিসটা যে তোমাদের শত্রুদের ঈদের দিনে, তোমাদের শত্রুদের উৎসবের দিনে তোমরা তোমাদের শত্রুদের থেকে দূরত্ব অবলম্বন করবে, তাদের নিকটে যাবে না, তাদের কোনো কিছু গ্রহণ করবে না তাদের উৎসব উপলক্ষে। আর এই উৎসব উপলক্ষে কি করা হয়, এই যে বর্ষপূর্ণের রাতে যেটা করা হয় সেটা প্রধানত কি করা হয়, গান বাজনার মাধ্যমে সেটাকে উদযাপন করা হয়। গান বাজনা, এই গান বাজনা হচ্ছে শরীয়তের মধ্যে হারাম। এবার অনেকে বলবে গজল হচ্ছে, আরো কিছু হচ্ছে। তো গান, যে গানের মধ্যে অশ্লীলতা আছে, যে গানের মধ্যে ন্যাংটা দৃশ্য বা নোংরামির দিকে আহ্বান করা হয়, যে গানের মধ্যে শিরক জড়িত, যে গানের মধ্যে বিদাত জড়িত, সেই গান হারাম। এছাড়া যদি কোনো গান ভালো গান হয়, অর্থ সহ গান হয়, মানুষকে হৃদয়ের পথে ডাকার যদি কবিতা হয়, সেগুলো বৈধ। কিন্তু বাজনা যদি তার সঙ্গে যোগ হয়ে যায় হারাম। সহিহুল বুখারী হাদিস নম্বর 5590, সেখানে পরিষ্কার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত রয়েছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এক যুগ আসবে, এমন এক কাল আসবে যখন আমার উম্মতের জন্য রেশমের বস্তু, রেশমের পোশাক, মদ এবং বাদ্যযন্ত্র হারাম হওয়া সত্ত্বেও তারা সেটাকে হারাম মনে করবে, হারাম করে নেবে। এমন একটা সময় আসবে যে সময় আমার উন্নতির জন্য আমি পরিষ্কার ঘোষণা করে দিয়েছি যে মল হারাম, রেশমের পোশাক পুরুষের জন্য হারাম, বাদ্যযন্ত্র হারাম। এই হারাম হওয়া সত্ত্বেও তারা সেটা সেগুলোকে আম করে নেবে, সবার মধ্যে মিশে যাবে এই গান বাজনা, এই বাদ্যযন্ত্র, এই মদ, এবং পুরুষরা রেশমের পোশাক পরিধান করবে সেখানে তারা হারাম মনে করবে। সহিহুল বুখারী হাদিস নম্বর 5590। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাদ্যযন্ত্র উম্মতের জন্য হারাম, অথচ সেটা আজকে আম হয়ে গেছে, এমন কোনো বাড়ি নেই যেখানে বাদ্যযন্ত্র নেই, আর প্রত্যেকটা উৎসব পালন করা হয়, এমনকি মুসলমানদের ছেলেরা গান বাজনা সহকারে ঈদও উদযাপন করে থাকে। সেইখান দিয়ে অতিক্রম করতে গেলে পরে কান ফেটে যায়, বুকের ভেতরে শব্দ হয় বলে যায়, যারা হাটের দুর্বলতা আছে তাদের হাটে ব্যাগ হয়ে যেতে পারে। সারা মাস তারা রমজানের উৎসব পালন করে, রমজানের রোজা সিয়াম পালন করে, ঈদের রাত থেকে শুরু করে ঈদ উদযাপন ওই হারাম পন্থায়। তারপরে আজকে অনেক মানুষকে খাস করে দেখা যায় বর্তমানে, তারা রেশমের, পুরুষরা রেশমের পোশাক পরিধান করে শুক্রবারে জুম্মার দিনে নামাজ পড়তে যায়, রেশমের পোশাক পরিধান করে তারা দুই ঈদের নামাজ পড়তে যায়, খাস করে তৈরি করে ঈদের জন্য আর জুমার জন্য, অবশ্য খাস করে জুমার জন্য এবং ঈদের জন্য খাস করে কোনো পোশাক পরিধান করা রীতিনীতি আছে, কিন্তু সেটা রেশমের পোশাক যেন না হয়। রেশমের পোশাক পুরুষদের জন্য হারাম। এবারে রেশমের পোশাক কি, এর ইংরেজি হলো সিল্ক, তসর, তসরের কাপড়, ওটা হচ্ছে রেশমের কাপড়, সিল্ক কাপড় হচ্ছে রেশমের কাপড়। যদি রেশমের সঙ্গে, রেশমের কাপড়ের সঙ্গে, সিল্কের সঙ্গে বিভিন্ন ধরনের কাপড়ে বিভিন্ন ধরনের সুতার মিক্স থাকে সেটা ভিন্ন ব্যাপার। যেমন কেবলমাত্র হলুদ রঙের কাপড়, কেবলমাত্র লাল রঙের কাপড়, কেবলমাত্র গেরুয়া রঙের কাপড় পুরুষদের জন্য হারাম। যদি লালের সঙ্গে আপনার সবুজ হোক বা নীল হোক বা সাদা হোক মিক্স থাকে চলবে, যদি হলুদের সঙ্গে লাল সবুজ অন্যান্য কালারের মিক্স হয় সেটা চলবে, যদি যদি গেরুয়া কালার সামান্য ছিটে ফোটা থাকে অন্যান্য রঙের সঙ্গে চলবে, কিন্তু কেবলমাত্র গেরুয়া কালার, কেবলমাত্র হলুদ কালার, কেবলমাত্র লাল কালার পুরুষদের জন্য হারাম। ওটা কাফেরদের পরিষ্কার পরিষ্কার তুলে ফেলেছে, ওটা কাফেরদের পোশাক, কাফেরদের রঙ,
অনুরূপ রেশমের কাপড় পুরুষদের জন্য হারাম, নারীরা পরতে পারে। সোনা সোনা অলংকার আংটি হোক চেইন হোক বালা হোক যা কিছু নারীদের জন্য, ওটা পুরুষদের জন্য হারাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মদ হারাম হওয়া সত্ত্বেও তারা হালাল মনে করে নেবে। আজকে এই বর্ষ পরের রাতে চারিদিকে যদি দেখা যায়, অতীতে হয়েছে আমার এখনো হবে, বাড়ির অভিভাবকরা যদি পয়সা না দেয়, তারা যদি সহযোগিতা না করে, ছেলেরা করতে পারবে না সেগুলো পালন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দেখা যায় যে নামধারী মুসলিমদের ছেলে মেয়েরাই সেই বর্ষবরণের রাত উদযাপন করছে বেশি, আর তাদের সঙ্গে রয়েছে মদ, কেউ দিচ্ছে নাম দিয়া, কেউ আরো জুতের নাম দিয়ে সেগুলো পান করছে। সহিহুল জামে হাদিস নম্বর 5454, সেখানে পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন এক যুগ আসবে যখন মানুষের উৎসব পালন করার প্রধান রীতিনীতি হয়ে যাবে নর্তকী নাচানো, তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজবে, নর্তকী নাচ করবে, আর সেখানে মদ পান করা হবে। এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসবে, তাদেরকে জমিন ধসে দিয়ে সেখানে প্রবেশ করানো হবে, আসমান থেকে পাথর বর্ষণ হয়ে যাবে। সিলসিলা সাইয়্যা হাদিসে পরিষ্কার রয়েছে, বিনা জাতীয় বাদ্যযন্ত্র হারাম, যেগুলোকে গিটার বলা হয়, সামান্য শব্দ দিয়ে বাজানো হয়, সেগুলো মুমিনদের জন্য হারাম। ঢোল হারাম, তবলা হারাম, এগুলো হারাম হওয়ার জন্য কখনো কেউ হারাম করতে পারে না। কিন্তু একটাই মুসলমান আজকে দেখা যাচ্ছে ইসলামের নামে প্রতি বছর তাদের মৃত পীর ওলিদের কি করে, ওই অনুষ পালন করে, আর সেখানে ওই তবলা হারমোনিয়াম ঢোল ঘুঙুর এই সমস্ত বাজিয়ে কাওয়ালি গায়, তারা এক তো অনুষ পালন করতে শিরিক, তারপরে আমার শিরিকের উপরে হারাম যুক্ত হয়, আবার তারা নামাজ তো নামাজও পড়ে না, গাঁজাখোর নেশাখোর তারা। তো এইভাবে আজকে চলছে ইসলাম, আর আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের ছেলে মেয়েরা সেই অমুসলিমদের, মুসলিমদের যারা প্রধান শত্রু, মুসলিমদের প্রধান শত্রু কোরআন এবং হাদিসে অযোগ্য জায়গায় বর্ণনা করেছে, তারা মুসলিমদের প্রধান শত্রু ওই মূর্তি পূজক হিন্দু নয়, মুসলিমদের প্রধান শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা জাতি। যতদিন পর্যন্ত কেমন না হবে ততদিন পর্যন্ত এই দুটি দল, এই দুটি জাতি ইসলামের সঙ্গে গতিতেও শত্রুতা করেছে, বর্তমানেও তারা সবচেয়ে বড় শত্রু, আর আখির জামানা পর্যন্ত তারাই থাকবে ইসলামের প্রধান শত্রু। এই দুটি জাতির কথা কোরআনের মধ্যে অজস্র জায়গায় বর্ণনা করেন, এমন কোন সূরা নেই যেখানে বানী ইসরাইল বা মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ হয়নি। তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত অবতীর্ণ করেছেন, আসমান থেকে তৈরিকৃত খাদ্য অবতীর্ণ করেছেন, মান্না ওয়া সালওয়া, কিন্তু তাদের ভালো লাগেনি, তারা তবুও আল্লাহর কাছে ভিন্ন ধরনের খাদ্য চেয়েছে, একই খাবার খেতে ভালো লাগে না, ফিরিতে বিনা খেটে বিনা মেহনতে পেয়েছে, তাও তাদের ভালো লাগেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে মূসা আলাইহিস সালামের মতো নবীকে প্রেরণ করছেন যে সমুদ্রকে যার লাঠির আঘাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে, সমুদ্রের মধ্যে বারো রাস্তা তৈরি করে দিয়েছে, এহেন দৃশ্য দর্শন করার পরেও সেই সমুদ্র পার করে গিয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত পাওয়ার পরেও তারা বলে তোমরা আল্লাহকে আমরা বিশ্বাস করি না, আল্লাহ তাকে দেখা পর্যন্ত সেইগুলো সে নাফর বান্দা, সেই অকৃতজ্ঞ জাতি। তারা পরবর্তীকালে অবশ্য যারা কিতাব পাঠ করেছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইহুদিরা 71 ফিরকা এবং নাসারারা 72 ফিরকা বিভক্ত হয়েছে, তাদের মধ্যে একটা ফিরকা জান্নাতি, বাকি অন্যান্য ফিরকাগুলো জাহান্নামী, একটা ফিরকা যারা ছিল খ্রিস্টান ছিল তারা অবশ্যই
যারা সঠিকভাবে আল্লাহর কিতাবকে অর্থাৎ তাওরাতকে ইনজিলকে ভালোভাবে পাঠ করেছে এবং তার মধ্যে বর্ণিত শেষ নবী শেষ রসুলের ভবিষ্যৎ বাণীকে ভালো করে দেখেছে, তাদের অপেক্ষা করেছে। তারা পরবর্তীকালে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাব হয়েছে, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, তারা দলে দলে এসে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু এদের মধ্যে অকৃতজ্ঞতাই হচ্ছে বেশি। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন তার চাচা আবু তালেব বাল্যকালে নিয়ে গিয়েছিল সফরে, বাণিজ্যে নিয়ে গিয়েছিল সিরিয়ার মধ্যে, সেখানে খ্রিস্টান যে পাদ্রি ছিল সেই পাদ্রি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে তার সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটেছে সেগুলোকে প্রত্যক্ষ করে তিনি তার চাচাকে সাবধান করেছিলেন যে আপনার এই ভাতিজাকে ফিরিয়ে নিয়ে যান, এ কখনো আর নিয়ে যাবেন না, কারণ একে যদি চিনতে পারে ইহুদিরা, একে যদি চিনতে পারে ইহুদিরা, তাহলে একে আর যৌবন পর্যন্ত পদার্পণ করতে দেবে না, একে হত্যা করে বলছে, কারণ এ হচ্ছে আখেরি নবী। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি, তো কিছু কিছু ঘটনা তার সঙ্গে ঘটত। নবুয়তের প্রাককালে যখন জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম এসেছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভয় পেয়ে গিয়েছিলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে শোনাচ্ছিলেন সেই সব ঘটনা, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা চাচা সেই সময় পণ্ডিত ছিল খ্রিস্টানদের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে তিনি তার কাছে নিয়ে গেছিলেন। যিনি তাতে আমার স্বামীর সঙ্গে এরূপ এরূপ ঘটনা ঘটছে আর ইনি এরূপ এরূপ দৃশ্য দেখেছেন, তখন সেই তার চাচাও পর্যন্ত বলে দিয়েছিল ভয় পাবার কিছু নেই, এনার সঙ্গে যিনি সাক্ষাৎ করেছেন সে মুসার সঙ্গেও সাক্ষাৎ করেছে, ঈসার সঙ্গেও সাক্ষাৎ করেছে, পৃথিবীতে যত নবী আছেন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ হচ্ছে সে আখেরি নবী। আর আমাদের কিতাব বর্ণনা অনুযায়ী আমি জানতে পারছি যে এনাকে এখান থেকেও বহিষ্কার করা হবে, এরা দেশ ছেড়ে এনাকে চলে যেতে হবে। যদি সেই সময় আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি এনাকে সহযোগিতা করবো। তো সেই সময় পর্যন্ত তিনি বেঁচে ছিলেন না। তো সেই ইহুদি জাতি এবং নাসারা জাতি এরা হচ্ছে ইসলামের প্রকাশ্য শত্রু, আর আজকের মুসলমানরা এদেরই যত রকমের উৎসবকে নিজেরা পালন করছে। 25শে ডিসেম্বর তাদের উৎসব মুসলমানরা পালন করছে, 1লা জানুয়ারি তাদের উৎসব মুসলমানরা পালন করছে, এমনকি হিন্দু ভাইদের উৎসব করে তারা পালন করে না। তো মুসলমানদের ঈদ কি খ্রিস্টানরা ইহুদিরা পালন করে নাকি? হিন্দুদের দুর্গাপূজা হোক আর ওই জন্মাষ্টমী হোক ওরা পালন করে নাকি? খ্রিস্টানরা কাউদের উৎসব পালন করে না, কিন্তু খ্রিস্টানদের উৎসব সারা বিশ্বের সকল ধর্মের মানুষ পালন করছে। আজকের ব্যাপার আর ওই গান বাজনা দিয়ে পালন করছে। যে আয়াত আমি পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলে দিয়েছেন, ওমানান নাসে মাইয়াসতাল্লাহু আল হাদিস লিউজিল আন সাবিলিল্লাহি ওয়া ইয়াতাখিযুহা হুজুয়া। মানুষের মধ্যে কিছু মানুষ অজ্ঞানবশত অজ্ঞতবশত জ্ঞান না থাকার কারণে কিছু এমন জিনিস ক্রয় করে, তারা মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়ে আল্লাহর পথ হতে মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়, আর আল্লাহর পথের তারা বিদ্রুপ ঠাট্টা করতে থাকে, কুরআন হাদিস কি হবে সব সব এখানে চলবে না, আমরা একটু এক করবো না, আমরা একটু আনন্দ পালন করবো না, ওসব রাখো তো ছড়িয়ে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কিয়ামতের দিনে। সূরা লোকমান আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই আয়াতের কাছে লাহুয়া শব্দের অর্থ হচ্ছে গান বাজনা। তো অধিকাংশ মানুষ সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় যখন মানুষদেরকে কোরআনের পথে হাদিসের পথে ডাকা হচ্ছে, কিছু কাফের তারা কি করতো নর্তকীকে ডেকে গান বাজনার উৎসব পালন করতো। আজ সেখানে মানুষদেরকে ডাকতো যে মোহাম্মদের কোরআন শুনতে হবে না, মোহাম্মদের হাদিস শুনতে হবে না, এসব তোমাদের জন্য নর্তকী সাজিয়ে দিচ্ছি, এসব তোমাদের জন্য সূরা পাঠ করার ব্যবস্থা করে দিচ্ছি, এসব তোমাদের জন্য ঘরের বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে দিচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে আজ অবতীর্ণ হয়েছে।
আজকের মুসলমানরা সেই দিকে ছুটে যাচ্ছে, যে কারণে, যে ঘটনার কারণে সূরা লোকমানের 6 নম্বর আয়াত অবতীর্ণ করা হলো যে মানুষের মধ্যে কিছু মানুষ অসার বাক্য ক্রয় করে, বাদ্যযন্ত্র বাজায় আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিচ্যুত রাখার জন্য, আর আল্লাহর পথে তারা হাট্টা করে বিদ্রুপ করে আল্লাহর পথকে। তো সেই দিকে মানুষ আজকে ছুটে যাচ্ছে, এরা খেয়ালও করে না, ইতিহাস জানার চেষ্টাও করে না যে এই যে 1 জানুয়ারি কিসের জন্য উদযাপন হচ্ছে, এটা কবে থেকে হয়েছে, কারা করেছে তৈরি, এসব জানার প্রয়োজন নাই। আমি গত সপ্তাহে বলেছি যদি প্রথম বর্ষ বছরের প্রথম দিন উদযাপন করা যদি হালাল হতো তাহলে ইসলামে যে 12টা মাস দেওয়া হয়েছে সেই 12টা মাসের প্রথম দিন হচ্ছে মহরমের মাস, মহরমের মাসের প্রথম দিন তাহলে উৎসব পালন করা বৈধ হতো, কিন্তু সেটাও করা হয়নি। আর এই বিদাতীদের অনুসরণ করা পরিষ্কার, আবু দাউদ হাদিস নম্বর 4033 পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু, সেই হাদিস যে ব্যক্তি যে জাতি অন্য ব্যক্তি বা অন্য জাতির সাদৃশ্যকে গ্রহণ করবে, তাদের মতো উৎসব পালন করবে, তাদের মতো খাওয়া দাওয়া করবে, তাদের মতো চাল চলন করবে, তাদের মধ্যে তার গণনা হবে, তাদের মধ্যে তাকে ধরা হবে, আর কিয়ামতেও তাদের সঙ্গে উঠবে সে। তো আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সচেতন করা, নিজেদের অভিভাবকদের মধ্যে যারা রয়েছে তাদেরকে সতর্ক করা যে এই যে নববর্ষ পালন করা হয় এটা ইসলামে জায়েজ নয়, বিশেষ করে যেভাবে পালন করা হয় গান বাজনার মধ্যে বিভিন্ন যে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় খেলা হয়, যে খেলার যে শরীর চর্চা আছে দৌড়দৌড়ি আছে আপনার মেহনত আছে সেই খেলা নিঃসন্দেহে জায়েজ খেলা, কিন্তু সেই খেলার মধ্যে যদি গান বাজনা প্রবেশ করে তাহলে হারাম। যেমন ইসলামের নামে কয়েকটা গায়ক করা হয়েছে, তারা ওই যে গাচ্ছে ভালো, শব্দ ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গাচ্ছে ভালো, ইংরেজিতে গান গাচ্ছে, তারা ইংরেজি কবি ইংরেজি করছে, আল্লাহ ইজাওয়ালির গড ভালো বলছে, তার সঙ্গে দেখবেন বাজনা বাজছে, বাজনাই তো হারাম, হারামের সঙ্গে হারামকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, হালালের সঙ্গে হারামকে মিশ্রিত করে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে না পারে। তো এ থেকে আমাদের হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। আর এর ইতিহাস আমি বললাম যে এটা 2000 সালের পূর্বেও অর্থাৎ 1800-2100 সাল 2021 সাল চলছে, 2021 সালের পূর্বেও 800 বছর পূর্বেও যে অগ্নি পূজক ছিল, মাজুকি ছিল, তাদের সম্রাট আমজাদ এটা তৈরি করেছে নববর্ষ উদযাপন, আর এই 1 জানুয়ারি থেকে যেটা শুরু করা হয় এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 1582 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, আর এগুলো মূলত তখন মেনে নেওয়া হয়েছিল যে খ্রিস্টানরা হচ্ছে প্রধান, আর খ্রিস্টানদের তৈরি কিন্তু এই সাল যিশু খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ সাল তো পরিষ্কার হয়ে যায় খ্রিস্টাব্দ, হিজরি মানে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করলেন সেই স্ত্রী থেকে আরবি সালকে বর্ণনা করা হয়, আর খ্রিস্টাব্দ অর্থাৎ যে যখন যিশু খ্রিস্টের জন্ম হলো তার 5 দিন বা 6 দিন পরে যখন জানুয়ারি মাস হলো সেই থেকে এই সালটাকে গণনা করা হচ্ছে, তার পরিচয় এটা খ্রিস্টান নেই, এটা আমাদের নয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তাদের উৎসব পালন করবে, তাদের রীতিনীতি মেনে চলবে, তাদের মধ্যেই সে গণ্য হবে, এর থেকে কোনো সাবধানতা মুসলমানদের জন্য কি হতে পারে। তাই আমাদের হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে, যেগুলো আমাদের জন্য হারাম সেগুলো কোনোদিন কেয়ামত পর্যন্ত কেউ হারাম করতে পারে না, বাদ্যযন্ত্র ঢোল তবলা বীণা জাতীয় বাদ্য আমাদের জন্য হারাম, এগুলো হারামই থাকবে, মদ আমাদের জন্য হারাম, এগুলো হারামই থাকবে, আর রেশমের পোশাক পুরুষদের জন্য হারাম, এগুলো হারামই থাকবে, কেউ কোনোদিন হালাল করতে পারবে না পৃথিবীর যতদিন পর্যন্ত ধ্বংস হচ্ছে কেয়ামত পর্যন্ত, কারণ
আশি জনই মোহাম্মদ রসুলের মাধ্যমে তিন ইসলামকে পূর্ণাঙ্গ দান করা হয়েছে। আর এই দিন থাকবে কি আমাদের পূর্বে পর্যন্ত যখন মিটে যাবে এই দিন, যখন একটা মুসলমান থাকবে না, একটা আল্লাহওয়ালা বন্দেওয়ালা ব্যক্তি থাকলেও কেমন হবে না, যখন সেই ব্যক্তিও মৃত্যু হয়ে যাবে তখন তাদের উপরে কেমন হবে, অজ্ঞতার উপরে নগ্নতার উপরে কেমন হবে। তাই আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে যে এই এই সুরা পান করা, মদ পান করা, বাদ্যযন্ত্র বাজানো এবং রেশমের পোশাক পরিধান করা হলে যেন আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত থাকার সুযোগ প্রদান করেন এবং আমাদের অধিবর্তে যারা আছে তাদেরকে যেন আমরা এর থেকে বিরত রাখার জন্য হুঁশিয়ারি দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক চাই আমি। الحمد لله وهذا من العباد الذي بعد والصلاة والسلام على رسول الله أما بعد إن عدة الشهور عند الله 12 شهرا في كتابه يوم خلق السماوات والأرض جاءت في فات كل شاهد في وجه سورة توبة آت نمبر شمه بأكتريش بار شهدتريش نقفه بي তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাস হচ্ছে বারোটা। আর সেটা আজ থেকে নয়, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় হচ্ছে মাস বারোটা। মিনহা আরবাতুল হুরুম, অবশ্য তার মধ্যে চারটে মাস হচ্ছে হারাম, জুলহিজ্জা, মুহররম, তফর এবং রজব। হারাম কেন ঘোষণা করা হয়েছে, যে ওই চারটি মাসেতে আপনার যুদ্ধ করা, বিনা অন্যায় কাউকে কাতল করা, এগুলো হারাম। যদি ওই মাসগুলোতে শত্রুপক্ষ আক্রমণ করে তখন রক্ষণাবেক্ষণের জন্য তাদের উপরে আক্রমণ করা যেতে পারে, কিন্তু মুসলমানরা ইমানদাররা ওই চারটে মাসে কোনোদিন যত শত্রু তো থাক না কেন অন্যের উপরে অস্ত্র ধরাও হারাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে যখন থেকে আসমান জমি সৃষ্টি করা হয়েছে তখন থেকে বারোটা মাস আল্লাহর গণনায় বারোটা মাস রয়েছে। তো সেই মাসগুলো হলো মুহররম, তফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, শাওয়াল, জুলকাদা, জুলহাজ। তো প্রথম হচ্ছে মুহররম মাস, দুঃখের বিষয় সেই মুহররম মাসকে আজকে মুসলমানরা মুহররম মাসের একটা দিনকে ধরে নিয়েছে মুহররম আর মাসগুলো, মাসের পুরো মাসটা 29 বা 30 দিন, পুরো 29 দিন বা 28 দিন বা মুহররম একদিন। আর একটা নাম, একটা মাসের নাম হচ্ছে মুহররম হারাম। তো সেই মহরমের প্রথম দিনও উৎসব পালন করা যায় না, যেখানে ইসলামী গণনা মতে আল্লাহর মনোনীত বারোটা মাসের মধ্যে প্রথম মাস এটাও ধরা যায় না। তো সেই মহরম মাসে প্রথম দিন উদযাপন করা যায় না, মহরম মাসে একটা দিনকে রোজা রাখতে হয়। ঘটনা ঘটেছিল অনেক কিছু সেই দিনটার হিসাবে ঘটনা ঘটেছে, কিন্তু সহিভাবে সেগুলো প্রমাণিত নয়। সহিভাবে একটাই প্রমাণ কিন্তু নিত, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন ভাই ইসরায়েলকে নিয়ে, আর ফেরাউন তার দলবলকে ডুবিয়ে মারা হয়েছিল নীল নদীতে বা ভূমধ্য সাগরে। তো সেই বারোটা মাসের মধ্যে প্রথম মাসে ও বছর গণনা করা উচিত নয়, অর্থাৎ বছরের উৎসব পালন করা উচিত নয়, কিন্তু আমরা অমুসলিমদের উৎসব পালন করছি। আর বিভিন্ন হাদিস রয়েছে, বিভিন্ন সাহাবায়ে কেরামের কল রয়েছে, আর বাদ্যযন্ত্রের ব্যাপারে যে নবী, যে রসুল নিজের উম্মতের জন্য অনেক দোয়া করেছিলেন তার সকল দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল করা হয়নি। সেটা হচ্ছে তিনি দোয়া করেছিলেন যে আমার উম্মত যেন পূর্বেকার উম্মতের মতো মতভেদ সৃষ্টি না হয়। তো এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি, কারণ তিনি যাচাই করে নিতে চান, দেখে নিতে চান
যে কারা এই যে বিভেদ হবে, বিভেদ হবে, মতবাদ হবে, এর মাধ্যমে বিভিন্ন রাস্তা বিভিন্ন পথ তৈরি হবে। যাবে মাসুদ রাজিয়াল্লাহু থেকে হাদিস রয়েছে পরিষ্কার, সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উল্লেখ করে দিয়েছেন, একটা রেখা তিনি লম্বা রেখা টেনে দিয়েছেন এবং পরিষ্কার করে দিয়েছেন এই যে রেখাটার নাম সোজা ইসলাম, হচ্ছে একদম সোজা রাস্তাটা হচ্ছে ইসলাম। আর তিনি আবার এই যে সোজা রাস্তা টানলেন, তার ডান দিকে কিছু বাম দিকে কিছু রাস্তা টানলেন, তিনি বলেন এগুলো রাস্তা এখান থেকেই তৈরি হবে এই রাস্তা, কিন্তু সে সমস্ত রাস্তার গোড়াতে শয়তান বসে আছে। যেহেতু সোজা রাস্তায় চলবে আল্লাহর পথ হচ্ছে সোজা, ফাঁকা নয়, আর এই সোজা পথটাকে যারা ফাঁকিয়ে নেবে, এক একটা দল এক একটা মত তৈরি করে নেবে, সেটা ইসলামের দল নয়, ইসলামের মত নয়, ইসলামের ইসলামের পথ নয়। তো এই পরীক্ষা করার জন্য মতবাদ সৃষ্টি করা হয়েছে, মতবাদ দেওয়া হয়েছে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। তো সেই বিভিন্ন ভাগের বিভক্তের মধ্যে যারা কোরআন এবং হাদিসকে মেনে চলবে, নাম কারো বলা হয়নি, যে আজকে অনেকে দাবি করবে যে আবু জাহল হাদিস আমি জান্নাতি, আপনাকে বলা হয়েছে আল জামাতের অন্তর্ভুক্ত, যারা আল জামাতের অন্তর্ভুক্ত অর্থাৎ আল জামাত মানে হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার ব্যাখ্যা করেছেন সিলসিলা সহিহাতে রয়েছে হাদিস, এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির মিশকাতে হাদিসে নিজে যে টিকা করে সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল পেয়েছেন যে আল জামাতের অর্থ হচ্ছে একটা জামাত, একটা দল, যে দলের কথা বলা হয়েছে বুখারী হাদিসের মধ্যে, যে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা সত্যের পক্ষে থাকবে, আর মিথ্যুকরা তাদেরকে বিভিন্ন ভাষায় বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, তাদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু তা সত্ত্বেও তারা সফল হবে না, এরা যে সেই রাস্তায় এসে পড়লে পরে অটল থাকবে সেই রাস্তায়। আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছে সেই জামাতটা হলো, সেই দলটা হলো, যে ব্যক্তি আল্লাহর কুরআনকে এবং রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে থাকবে সেই ব্যক্তি সেই আল জামাতের অন্তর্ভুক্ত। কোন দলের সদস্য হওয়ার প্রয়োজন পড়বে না, নাম করবে প্রয়োজন পড়বে না। অথচ যারা দাবি করে যে আমরা আহলে হাদিস, আমরা কোরআন এবং হাদিস মানি, ওরা তাদের মধ্যেও আজকের এই নববর্ষ উদযাপিত হচ্ছে, গান বাজনা খেয়ে গেছে, মদ খেয়ে গেছে চারিদিকে। আপনাকে লক্ষ্য করতে হবে আমাদের ছেলে মেয়েরা যে খাদ্য, যে পানীয় দোকান থেকে কিনে খাচ্ছে, সেগুলোর মধ্যে অ্যালকোহল মিশ্রিত আছে কিনা, সেগুলোর মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত আছে কিনা। যদি নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত থাকে, অ্যালকোহল মিশ্রিত থাকে, সেগুলো কোনো মতেই জায়গা হতে পারে না, সেগুলো কোনো মতেই খাওয়া হালাল হতে পারে না। খেলাধুলা করা যায়, কিন্তু খেলাধুলাকে যদি গানের গান বাজনার সঙ্গে ভিড়িয়ে দেওয়া হয়, গান বাজনার সঙ্গে যদি ভিড়িয়ে দেওয়া হয়, মিলিয়ে দেওয়া হয়, তাহলে সেই খেলাধুলো হারাম। সেই খেলাধুলায় অংশগ্রহণ করা যাবে না, সেই খেলাধুলার পাশেও যাবে যাওয়া যাবে না, যেখানে হারাল ছোটাছুটি খেলার মধ্যে করে দেওয়া হচ্ছে কি, গান বাজনা হবে, মিউজিক মিউজিক হবে, থামিয়ে দেওয়া হবে, বসে যাবে, সেখানে কোরআনের আয়াত পরিবেশন করতে পারে না, সেখানে জিন ইসলামের ওয়াইন মাসিক করে দিতে পারে না, ইচ্ছা করে সব করা যায়, কিন্তু গান বাজনা না হলে হবে না। ওই শয়তানের দলটা শয়তানের দিকে আহ্বান করবে, আর যত ছেলে মেয়ে আছে সাজ গোজ করে আত্মীয় স্বজনকেও ডাকা হয় দেখে সেই সেখানে খেলাতে চলো সবাই মিলে, এ থেকে যদি আমরা সাবধান না হয় তাহলে আল্লাহর আজাব থেকে আমাদেরকে আগামীতে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে তোমার আপনার কাছে দোয়া করবো আল্লাহ তোমার আপনারা যেন সঠিকভাবে দিনের মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার এবং সকল ধরে শরীয়ত বহির্ভূত কার্যক্রম হতে বিরত থাকার সময় প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين